আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 2রা জানুয়ারি 2023 সাল থেকে। আর আপনাদের জন্য আজকে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই অবশ্যই আপনারা যারা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও পেতে। সো ভিউয়ার্স, আপনারা যারা 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সাবজেক্টের সাজেশনের জন্য আমাদের কমেন্ট করবেন। আর কমেন্ট করার সময় অবশ্যই নিজেদের সাবজেক্ট এবং সাবজেক্টের কোড অবশ্যই উল্লেখ করে দিবেন, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আপনারা যে সাবজেক্টের জন্য বেশি বেশি কমেন্ট করবেন সেই সাবজেক্টের সাজেশন কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই সাবজেক্টের সাজেশনটি নিয়ে। আর আপনারা অবশ্যই সবাই হয়তো বা জানেন যে এই সাবজেক্টটা কিন্তু কমন কম আসে, কিন্তু হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবগুলো প্রশ্নই কমন পাবেন। আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু এই সাজেশনটি আপনাদের জন্য তৈরি করেছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ এই ভিডিওতে মূলত আমরা গ বিভাগের প্রশ্ন আপনাদের সঙ্গে দিয়ে দেব এবং এর পরবর্তী ভিডিওতে আমরা খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই খ বিভাগের প্রশ্নের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে গ্রাম্য জনসংখ্যার তত্ত্বটি পর্যায়ে আলোচনা করুন। এরপরে রয়েছে দেখুন পরিবার সম্পর্কিত কিছু প্রশ্ন। আপনারা পূর্বের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে পরিবার সম্পর্কিত কোনো না কোনো একটি প্রশ্ন এসেই থাকে, তাই আশা করছি আপনাদেরও আসবে। আর আপনারা যদি এই তিনটি প্রশ্নের মধ্যে পড়েন, তিনটি প্রশ্ন যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এই তিনটি প্রশ্ন থেকেই আপনারা একটি প্রশ্ন কমন পেয়ে যাবেন। কেননা আপনারা যদি 14 থেকে শুরু করে এই যে 19 সাল পর্যন্ত সবগুলো ইয়ারে দেখবেন যে পরিবার সম্পর্কিত কোনো না কোনো প্রশ্ন এসেছে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু প্রত্যেকটি কথা আমাদের মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যদি আমাদের কথাগুলো না শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্ষতি হতে হবে, ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ আপনারা বুঝতে পারবেন না আমরা কোথায় কি বলেছি, তখন এসে বলবেন যে আমরা তো কিছুই বুঝতে পারিনি, আমরা তো কমন পাইনি। তাই আমরা আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই যে পরিবার সম্পর্কিত প্রশ্ন, এই তিনটার মধ্যে কিন্তু ইনশাল্লাহ আপনাদের একটি কমন এসে থাকবে। আপনারা একটু প্রিভিয়াসের প্রশ্ন ঘুরে এসে ঘুরে দেখেন যে পরিবার সম্পর্কিত প্রশ্ন কোনো না কোনো সালে এসেই গিয়েছে। তো দেখুন, প্রথমে 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, বাংলাদেশে সমাজে পরিবারের কার্যবলী আলোচনা করা, অর্থাৎ বাংলাদেশ সমাজে পরিবারের কার্যবলী আলোচনা করা। এরপরে রয়েছে বাংলাদেশের বিবাহ ও পরিবারের সাম্প্রতিক প্রবণতা বর্ণনা করো। 4 নম্বর রয়েছে সামাজিকীকরণে ধর্ম ও পরিবারের ভূমিকা আলোচনা করো। ইনশাল্লাহ এই তিনটি প্রশ্নের মধ্যে আপনারা একটি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপরে রয়েছে গ্রামীণ কৃষি। দেখবেন আপনারা যদি 14 থেকে 19 সালের প্রশ্ন বা 20 সালের প্রশ্ন পর্যন্ত দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের গ্রামীণ কৃষি নিয়ে কিন্তু একটি না একটি প্রশ্ন এসেই গিয়েছে। আর এই আশা করছি এই 4টি প্রশ্নের মধ্যে আপনারা কমন পাবেন। তবে হ্যাঁ, আপনারা যদি ভাবেন এই 4টি প্রশ্ন পড়ার পরে কমন না পেয়ে যান তাহলে মনে করবেন বাংলাদেশে গ্রামীণ কৃষি নিয়ে যে প্রশ্নই আসুক না কেন সেটা কিন্তু আপনারা লিখতে পারবেন। সো ভিউয়ার্স, অবশ্যই এই 4টি প্রশ্ন একবার হলেও পড়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি কাঠামো বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 6 নম্বর রয়েছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানগুলো আলোচনা করো। 7 নম্বর রয়েছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো প্রকৃতি আলোচনা করো। 8 নম্বর রয়েছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে সাম্প্রতিক পরিবর্তনগুলো আলোচনা করো। ইনশাল্লাহ এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন চলে আসবে। তবে হ্যাঁ, যদি কোনোভাবে ভিন্ন প্রশ্ন এসে থাকে তাহলে আশা করবো এই 4টি প্রশ্নের মধ্যে থেকেই আপনারা বানিয়ে লিখতে পারবেন। তবে আশা করছি এই 4টি প্রশ্নের মধ্যে থেকেই ইনশাল্লাহ চলে আসবে। এরপরে রয়েছে দেখুন প্রভাব। এই যে প্রভাব রিলেটেড কিন্তু একটি প্রশ্ন এসে থাকে, আপনারা একটু কাইন্ডলি একটু 14 থেকে 20 সালের প্রশ্ন একটু দেখে আসেন। একটু যদি দেখে আসেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি এসেছে কি না। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে শিল্পনায়ন বা নগরায়নের প্রভাব আলোচনা করো। এখানে দেখবেন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে শিল্পনায়ন নগরায়ন এই যে প্রভাব নিয়ে একটি প্রশ্ন কিন্তু এসেই থাকে। যেহেতু আপনাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই আপনারা এই প্রশ্নটি পড়বেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এরপরে রয়েছে দেখুন পল্লী উন্নয়ন ভূমিকা। এই যে
পল্লী উন্নয়ন ভূমিকা থেকে কিন্তু একটি প্রশ্ন এসে থাকে। অবশ্যই আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি, আপনারা 14 থেকে অবশ্যই 20 সাল অর্থাৎ 2014 থেকে শুরু করে 2019-20 সাল যতগুলো সাল আপনারা রয়েছে সবগুলো সাল একটু ডিসকাস করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে পল্লী উন্নয়ন ভূমিকা সম্পর্কে কোনো প্রশ্ন আসে কি না। তা দেখুন, আমার বিশ্বাস এই তিনটা প্রশ্ন থেকেই আপনারা একটি প্রশ্ন পল্লী উন্নয়নের ভূমিকা থেকে কমন পাবেন। আর যদি নাও পারেন, আমি বারবারই বলতেছি, তাহলে কিন্তু আপনারা লিখতে পারবেন, তাই অতিরিক্ত কোনো প্রশ্ন করার দরকার নেই। আমি যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সেগুলোই আপনারা পড়ার চেষ্টা করবেন। দেখুন, 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের পল্লী উন্নয়নে সরকারি সংস্থা সমূহের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর রয়েছে বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করো। 12 নম্বর রয়েছে বাংলাদেশের দারিদ্র বিমোচনে বেসরকারি সংস্থা সমূহের এনজিও ভূমিকা আলোচনা করো। তো এই ছিল পল্লী উন্নয়নের ভূমিকা সম্পর্কিত প্রশ্ন। এরপরে রয়েছে নারীর ক্ষমতায়ন সম্পর্কিত কিছু প্রশ্ন। আপনারা দেখবেন যে নারী বিষয়ে অর্থাৎ নারীর ক্ষমতায়ন সম্পর্কিত প্রশ্ন এসে থাকে পরীক্ষায়, তাই আমরা এই থেকে প্রশ্নগুলো রয়েছি বাংলাদেশের নারীর ক্ষমতায়নে প্রধান প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। অর্থাৎ তবে হ্যাঁ, এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের প্রশ্নগুলো কিন্তু কিছুটা পরিবর্তন আকার পরিবর্তিত আকারে আসে, যার কারণে অনেকেই মনে করেন যে প্রশ্ন কমন আসেনি। কিন্তু দেখা যায় আপনাদের প্রশ্নগুলো কিন্তু পড়া কমন এসেছে, কিন্তু অনেক সময় আপনারা সেটা বুঝতেই পারেন না। যেমন বাংলাদেশের নারী ক্ষমতায়নের প্রধান প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, এই একই প্রশ্ন অন্যভাবেও আসতে পারে। যেমন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের বাধা সমূহ আলোচনা করো, প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। তাহলে 14 নম্বর রয়েছে বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। এরপরে রয়েছে জনগোষ্ঠী বা এথনিক গোষ্ঠী। আপনারা অবশ্যই দেখবেন জনগোষ্ঠী অথবা এথনিক গোষ্ঠী সম্পর্কে আপনাদের প্রশ্ন এসে থাকে। এখানে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের জনগোষ্ঠী নরগোষ্ঠীর পরিচয় বিশদভাবে আলোচনা করো, এই প্রশ্নটি করবেন। আর 16 নম্বর বাংলাদেশের গারো সাঁওতাল এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। এখানে দেখবেন গারো সম্পর্কে গোষ্ঠী সম্পর্কে এসে থাকে, সাঁওতাল গোষ্ঠী সম্পর্কে এসে থাকে, তো বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে কিন্তু এসে থাকে। তো আপনারা যদি মূলত গারো এবং সাঁওতাল গোষ্ঠী পড়েন তাহলে সেখান থেকে কমন পেয়ে যাবেন, আর যদি কমন না পান তাহলে বুঝবেন যে এই যে গারো এবং সাঁওতাল গোষ্ঠীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে একটু অন্য গোষ্ঠী সম্পর্কে মিলে লিখে দেবেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। সর্বশেষ যে প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে সেটি হচ্ছে জাতি বর্ণ ও চিরানির মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে এই ছিল আজকের বাংলাদেশ সমাজ ও সংস্কৃতি সাবজেক্টের গ বিভাগের প্রশ্ন। পরবর্তীতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো খ বিভাগের প্রশ্ন, তাই খ বিভাগের প্রশ্ন পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে যেভাবে পড়লাম বললাম অবশ্যই আপনারা সেইভাবে পড়াশোনা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা এই বাংলাদেশ সমাজ ও সংস্কৃতিতে অবশ্যই কমন পাবেন এবং অনেক ভালো ফলাফল করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।